আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সবাই কেমন আছেন? সবাইকে নিহাস ক্র্যাফটি অ্যান্ড ক্রোশেটে স্বাগত। আজকের ভিডিওতে কিভাবে আমি এই নেক ডিজাইনটি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এই নেক ডিজাইনটি মূলত আমি 4 বছর বয়সে বেবির জন্য করেছি। আর সুতা ইউজ করেছি 9 তার, আর হুক নিয়েছি আমি 1.60 মিলিমিটার। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি স্লিপ নট দিয়ে এখানে 132টা চেন করে নিয়েছি। আর এই 132টা চেনে কতটুকু হচ্ছে দেখুন, বরাবর 18 ইঞ্চি হবে। এই যে দেখুন 18 ইঞ্চি। আপনারা চেনটা নিবেন একদম গলার মাপ অনুযায়ী নেবেন। এবার 3টা চেইন নিব এক্সট্রা, 1, 2, 3। 3টা চেইন নিয়ে এবার আমি 5 নম্বর, 1, 2, 3, 4, 5, 5 নম্বর চেইনে একটা ডাবল ক্রোশেট করব। আবার আরেকটা ডাবল ক্রোশেট করব। আবার পরের চেইনে একটা ডাবল ক্রোশেট করব। আবার পরের চেইনে একটা ডাবল ক্রোশেট। এভাবে আমি সবগুলো স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করে নিব। দেখুন আমি সবগুলো চেইনে একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে টোটাল 132টা ডাবল ক্রোশেট। এবার 3টা চেইন নিব, 1, 2, 3। 3টা চেইনে রাউন্ডটাকে ঘুরিয়ে পরপর এই স্টিচে ডাবল ক্রোশেট করব না, এই স্টিচ বরাবর এই 3টা চেইনে একটা ডাবল ক্রোশেট। এখানে পরপর 1, 2, 3, 4, 5, 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি এখানে 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, এখানে টোটাল 6টা ডাবল ক্রোশেট হয়েছে। এবার 2টা চেইন নিব। 2টা চেইন নিয়ে এখানে নিচের একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট করব। আবার 2টা চেইন আমি এই রাউন্ডে, এই সেকেন্ড রাউন্ডে বাড়াইতেছি। এবার একটা স্টিচ বাদ দিয়ে পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এভাবে আমি পুরো রাউন্ডটা করে এই যে লাস্টে এসে এখানে পরপর 6টা ডাবল ক্রোশেট করব, 6টা স্টিচে। দেখুন আমি সেকেন্ড লাইনটা করে নিয়েছি। এতে আমি শুরু করেছিলাম 2টা চেইন একটা ডাবল ক্রোশেট। এভাবে এখানে লাস্টে এসে দেখুন আমি 2টা চেইন নিয়ে ডাবল ক্রোশেট করলাম। এরপরে পরপর 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে পরপর টোটাল 7টা ডাবল ক্রোশেট হয়েছে। এবার 3টা চেইন নিব, 1, 2, 3। 3টা চেইন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে এখানে পরপর আমি 6টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 1, 2, 3, 4, 5, সরি টোটাল এখানে 6টা ডাবল ক্রোশেট হবে। এবার দেখুন আমি এই ডাবল ক্রোশেটের উপরে কোনো ডাবল ক্রোশেট করব না, এই 2 চেইন স্পেসে 3টা ডাবল ক্রোশেট করব, 1, 2, 3। এবার পরের 2 চেইন এই স্টিচেও আমি কিছু করব না, পরে এই যে 2 চেইন স্পেসে 3টা করে ডাবল ক্রোশেট করব, 1, 2, 3। আবার এই 2 চেইন স্পেসে আবার 3টা করে ডাবল ক্রোশেট। এভাবে আমি এই পুরো রাউন্ডটা শেষ করে নিব। এখানে এসে এখানে 3টা ডাবল ক্রোশেট হবে, পরপর
ছয়টা ডাবল ক্রোশেট হবে। দেখুন আমি এই টু চেন স্পেসে তিনটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি, আর এখানে লাস্টে এসে ছয়টা ডাবল ক্রোশেট করে তারপরে তিনটা চেন নিয়ে রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে পরপর পাঁচটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার তিনটা চেন নিব, এক দুই তিন, এখানে দুইটা স্টিচ বাদ দিব, পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট করব, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার তিনটা চেন নিব, তিনটা চেন নিয়ে এখানে দুইটা স্টিচ বাদ দিয়ে এই তিন নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, পরপর তিনটা স্টিচে তিনটা ডাবল ক্রোশেট। আবার তিনটা চেন নিব, এক দুই তিন, তিনটা চেন নিয়ে আবার দুইটা স্টিচ বাদ দিয়ে পরে স্টিচে পরপর তিনটা স্টিচে তিনটা ডাবল ক্রোশেট করব। এভাবে আমি এই লাইনটা করে নিচ্ছি। দেখুন আমি পুরো লাইনটা করে নিয়েছি এবং লাস্টে এসে দেখুন এখানে এখানে ছয়টা স্টিচ বাদ দিলে, এই যে ছয়টা ডাবল ক্রোশেট বাদ দিলে থাকে আর একটা। এখন আমি এখানে দুইটা চেন নিয়েছি, এবার এই স্টিচটা বাদ দিয়ে পরে ছয়টা স্টিচে ছয়টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি এখানে ছয়টা স্টিচে ছয়টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমি এখানে ব্ল্যাক ইয়ারটা জয়েন করব, তাই আমি এই ডাবল ক্রোশেটটা ফিনিশ না করে এখানে ব্ল্যাক ইয়ারটা জয়েন করে নিচ্ছি। এবার তিনটা চেন নেব, এক দুই তিন, এবার রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে পরপর পাঁচটা স্টিচে পাঁচটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি এখানে এই থ্রি চেন সহ এখানে টোটাল ছয়টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এখানে দুইটা চেন ছিল, তাই এখানে আমি প্রথমে তিনটা চেন করব, এক দুই তিন, তিনটা চেন করে এই ডাবল ক্রোশেট ঠিক মাঝখানে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এবার চারটা চেন নেব, এক দুই তিন চার, চারটা চেন নিয়ে এই এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার এখানে যেহেতু তিনটা চেন নিয়েছি তাই এখানে আমি চারটা চেন নেব, এক দুই তিন চার, চারটা চেন নিয়ে এই জায়গায় যা করেছি ঠিক একইভাবে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে চারটা চেন নেব, এক দুই তিন চার, আবার এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট, আবার এই জায়গায় যেহেতু তিনটা চেন এখানে চারটা চেন, এক দুই তিন চার, এবার এই লুপে আগের মতো একটা সিঙ্গেল ক্রোশেট, চারটা চেন, এক দুই তিন চার, আবার এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে আমি পুরো রাউন্ডটা করে নিব। লাস্টে এসে আগের মতো এখানে যেহেতু তিনটা চেন নিয়েছিলাম তাই এখানে চারটা চেন হবে, দেন এখানে পরপর ছয়টা স্টিচে ছয়টা ডাবল ক্রোশেট হবে। দেখুন আমি এই ব্ল্যাক কালারের লাইনটা শেষ করে নিয়েছি, এটা আমাদের পাঁচ নাম্বার লাইন। এখন আমি এখানে হোয়াইটটা জয়েন করব, আবার এখানে
তিনটা চেইন নিব, 1 2 3, তিনটা চেইনে এই ব্ল্যাক কালার ইয়ারটাকে কেটে নিচ্ছি, আর এই হোয়াইট আর ব্ল্যাকে একটা গিট দিয়ে নিব। এবার দেখুন, এবার রাউন্ডটাকে ঘুরিয়ে নিব, নিয়ে এখানে পরপর 5টা স্টিচে 5টা ডাবল ক্রোশেট করে নিব। দেখুন আমি এখানে 5টা স্টিচে 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এই এখানে 3 চেইন আর উপরে 4টা চেইন, এই জায়গায় এই দুইটা চেইনের ঘরকে এভাবে নিয়ে এখানে আমি 4টা ডাবল ক্রোশেট করব, 1 2 3 4। এবার এই যে এইখানে 3টা স্টিচ, যেহেতু আমি 3টা চেইন নিব, এখানে বাড়াবো না, 1 2 3, 3টা চেইন নিলাম। এবার এই জায়গায় আমি আগের মতো 4টা ডাবল ক্রোশেট করব, 1 2 3 4, আবার 3টা চেইন, 1 2 3, আবার এই জায়গায় 4টা ডাবল ক্রোশেট, 1 2 3 4, আবার 3টা চেইন, 1 2 3। এভাবে আমি এ পুরো রাউন্ডটা করে নিব। এবং লাস্টে এসে দেখুন, এখানে আমি 2টা চেইন আবার এখানে 3টা চেইন নিয়েছিলাম, এই জায়গায় আমি 3টা ডাবল ক্রোশেট করব, 4টা করব না, কারণ এখানে 3টা চেইন ছিল, এখানে 2টা চেইন আর উপরে 3টা চেইন, তাই এখানে আমি 3টা ডাবল ক্রোশেট করব। এরপরে পরপর 6টা স্টিচে 6টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি পুরো রাউন্ডটা শেষ করে নিয়েছি। এবার এখানে এই ব্ল্যাক ইয়ারটা জয়েন করব। তারপরে 3টা চেইন নেব, 1 2 3, 3টা চেইন নিয়ে এখানে এই ইয়ারটা একটু ঘিট দিয়ে নিব যাতে খুলে না যায়। এবার এখানে রাউন্ডটা ঘুরিয়ে নিয়ে এখানে পরপর সবগুলো স্টিচে 1টা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, টোটাল 5টা ডাবল ক্রোশেট হবে। দেখুন আমি এখানে 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার 1টা চেইন নিব, 1টা চেইন নিয়ে এই 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে 1টা সিঙ্গেল ক্রোশেট করব। এবার 3টা চেইন, 1 2 3, সরি 4টা চেইন, 4টা চেইন নিয়ে এই এই 2টা ডাবল ক্রোশেটের ঠিক মাঝখানে এখানে 1টা সিঙ্গেল ক্রোশেট করব। এবার এখানে 4টা চেইন করেছিলাম, এবার 5টা চেইন করব, 3টা চেইন করেছিলাম, এখন 4টা চেইন করব, 1 2 3 4, 4টা চেইন করে আমি আগের মতো এই যে এখানে যা করেছিলাম ঠিক একইভাবে এখানে এই 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে 1টা সিঙ্গেল ক্রোশেট। এবার 4টা চেইন, 1 2 3 4, এবার এই 2টার মাঝখানে এখানে 1টা সিঙ্গেল ক্রোশেট, আবার 3টা চেইন, সরি 4টা চেইন, আবার এই 2টার মাঝখানে 1টা সিঙ্গেল ক্রোশেট, আবার 3টা চেইন, 1 2 3 3 3 4, এবার এখানে ঠিক মাঝখানে 1টা সিঙ্গেল ক্রোশেট। এই যে ব্ল্যাক কালারের এখানে 1টা হয়েছিল, এখন 2টা হয়েছে, এভাবে এখানে 2টা করে এই 4টা চেইনের ঘর হবে।
এভাবে আর এই তিনটা চেনের উপরে চারটা চেন হবে। এভাবে আমি পুরো রাউন্ডটা করে নিচ্ছি। লাস্টে এসে এটার উপরে এই মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে চারটা চেন, আবার মাঝখানে সিঙ্গেল ক্রোশেট করে চারটা চেন নিয়ে আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেন একটা চেন নিয়ে এখানে ছয়টা স্টিচে ছয়টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন আমি পুরো রাউন্ডটা শেষ করে নিয়েছি। এবার এখানে আমি হোয়াইট ইয়ারনটা জয়েন করব। এখানে একটা দুইটা তিনটা তিনটা চেন নেব আর এই দুইটা ইয়ারনকে জয়েন করে ব্ল্যাক ইয়ারনটা কেটে নিব। এবার দেখুন আমি এখানে এ পর্যায়ে রাউন্ডটা ঘুরিয়ে নিব। এখানে পরপর পাঁচটা স্টিচে পাঁচটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন এখানে আমি চারটা চেন নেব, এক দুই তিন চার, চারটা চেন নিয়ে এখানে আমি তিনটা চেন নিয়েছিলাম উপরে চারটা চেন, তো এখানে আমি চারটা ডাবল ক্রোশেট করব, একটা দুইটা তিনটা চারটা। এখানে বাড়ানোর কথা ছিল, এই পাঁচটা এখানে তিনটা করেছিলাম, এখানে চারটা, এখানে পাঁচটা করার কথা ছিল, কিন্তু আমি এই চেনে বাড়িয়ে নিলাম। এগারো রাউন্ডে ডাবল ক্রোশেট বাড়িয়ে নিয়েছিলাম আর এখানে ডাবল ক্রোশেট ঠিক থাকবে কিন্তু আমি চেনটা বাড়িয়ে নিয়েছি। আবার চারটা চেনে এক দুই তিন চার, আবার এই থ্রি চেনের এই থ্রি চেন আর ফোর চেনের স্পেসে এখানে চারটা ডাবল ক্রোশেট, এক দুই তিন চার, আবার চারটা চেন এক দুই তিন চার। এভাবে আমি পুরো রাউন্ডটা শেষ করে নিব। দেখুন আমি এখানে পুরো রাউন্ডটা করে নিয়েছি। এবার তিনটা চেন নেব, এক দুই তিন, এ পর্যায়ে আমি ব্ল্যাক ইয়ারনটা জয়েন করবো না। এবার রাউন্ডটাকে ঘুরিয়ে এখানে পরপর পাঁচটা স্টিচে পাঁচটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার এই যে এখানে তিনটা চেন আমি বলেছিলাম, এই যে তিনটা ডাবল ক্রোশেটের উপরে এইখানে তিনটা চেন হবে, এই তিনটা চেনের মধ্যে তিনটা ডাবল ক্রোশেট আমি এখানে বাড়াবো না এবারে, আর কমাবো না, একদম সবগুলা স্টিচে এখানে তিনটা চেনে তিনটা ডাবল ক্রোশেট। এরপরে এই যে এখানে চারটা স্টিচে চারটা ডাবল ক্রোশেট, এরপরে এখানে চারটা চেনে চারটা ডাবল ক্রোশেট, এভাবে পুরো রাউন্ডটা হবে। দেখুন আমি এখানে পুরো রাউন্ডটা শেষ করে নিয়েছি। এবার এখানে একটা চেন নিয়ে এই আনটাকে কেটে নেব। এবার রাউন্ডটাকে ঘুরিয়ে এভাবে ঘুরাবো, ঘুরিয়ে এটা আমার ফ্রন্ট সাইড। এবার আমি ব্ল্যাক ইয়ারনটা করে আমার এটা লাস্ট রাউন্ডের কাজ করব। ব্ল্যাক ইয়ারনে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। আপনার চাইলে এখানে এই যে ব্ল্যাকে জয়েন করছিলাম ওইভাবে জয়েন করতে পারেন। আমি একটা স্লিপ নট দিয়ে এখানে স্লিপ নট দিয়ে নিয়েছি। এবার এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশেট করব,
এই যে দেখুন দুইটা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসছি। এবার এখানে আমি এখানে পরপর ছয়টা স্টিচে আমি কোনো ডাবল ক্রোশেট করতেছি না, জাস্ট প্রথমটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করেছি। এবার সুতাটাকে একবার পেঁচিয়ে নিয়ে এখান থেকে এক দুই তিন তিনটা স্টিচ বাদ দিয়ে এই চার নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট করব, তারপরে একটা চেইন, তারপরে একটা ডাবল ক্রোশেট। তারপরে একটা চেইন, একটা ডাবল ক্রোশেট করব, তারপরে তিনটে চেইন নেব, এক দুই তিন, তিনটে চেইন নিয়ে এই যে এখানে দুইটা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করব, একটা পিকটের মতো হলো। এবার একটা চেইন নেব, এবার এখানে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, একটা ডাবল ক্রোশেট করব। দেখুন এখানে আমি পাঁচটা ডাবল ক্রোশেট করেছি। এবার এরপরে এক দুই তিন চার এই চার নাম্বার স্টিচে এখানে আমি ডাবল ক্রোশেট করার পরে একটা চেইন নিব, চেইন নিয়ে এক দুই তিন এই চার নাম্বার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করব, আবার একটা চেইন, আবার এক দুই তিন চার চার নাম্বার স্টিচে একটা ডাবল ক্রোশেট করব, তারপরে একটা চেইন, তারপরে এখানে একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, আবার এখানে একটা ডাবল ক্রোশেট একই জায়গায়। এবার তিনটে চেইন নেব, এক দুই তিন, তিনটে চেইন নিয়ে এই দুইটা লুপের ভিতর দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে এখানে একটা স্লিপ স্টিচ, তারপরে একটা চেইন নিয়ে এখানে একটা ডাবল ক্রোশেট, একটা চেইন, আবার একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন নিয়ে এক দুই তিন চার এই চার নাম্বার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার একটা চেইন, এভাবে আমি পুরো রাউন্ডটা করব। দেখুন আমি এখানে পুরো লাইনটা শেষ করে নিয়েছি। এবার এখানে দেখুন এখন ছয়টা স্টিচ বাকি আছে। আমি এই পাশে কিন্তু শুরুতেই কাজ শুরু করেছিলাম, এই ছয়টা স্টিচের উপরে কাজ করেছি, কারণ আমি যখন এটার যে দেখুন এটা এভাবে উপরে থাকবে, ছয়টা স্টিচের এখানে একটা নিচে একটা উপরে থাকবে, এই উপরে অংশে আমি কাজ করে নিয়েছি। এখন এখানে ছয়টা স্টিচে ছয়টা সিঙ্গেল ক্রোশেট করে নেব, কারণ এটা ভিতরের অংশে থাকবে ঠিক এইভাবে। এবার আমি এখানে ছয়টা স্টিচে ছয়টা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি, এক দুই তিন চার পাঁচ ছয়, একটা চেইন নিয়ে আমি এখানে যানটাকে কেটে নিব। দেখুন এই পর্যায়ে আমার নেক ডিজাইনটি কেমন হয়েছে। আর এখানে আপনারা এপাশে বাটন লাগিয়ে নেবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন, যেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।